পরিবারের লোকজনের সন্দেহ হয় যে সুভাষ নদীর জলে তলিয়ে গেছেন পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসডিআরএফ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বরাক নদীতে তল্লাশি অভিযান শুরু করে তিন চার ঘন্টার তল্লাশি চালিয়েও কোনো সন্ধান মেলেনি সুভাষ চৌধুরীর পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয় এবং আজ সোমবার আবার তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায় শিলচর থেকে দীপজ চক্রবর্তীর রিপোর্ট এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ থেকে ফলো করে আমাদের পাশে থাকুন নমস্কার এটা পাঁচরাম সন্তোষনগর কলোনি পড়েছে আমি একটু বাইরে ছিলাম আমি জানতাম অবশ্য আমাদের গ্রামেরই একজন বৃদ্ধ নাম হলো গিয়ে সুভাষ চৌধুরী আমি আশা জানতে পারি যে এখানে জলে বরাক নদীতে সকালবেলা উনি মাছ ধরতে গিয়েছিলো আনুমানিক প্রায় সকাল ছয়টায় তো শুনলাম যে উনি জলে ডুবে ডুবে গিয়েছে তো এসে দেখলাম যে আমাদের প্রশাসন ও এসডিআরএফ টিম এসেছিলো অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাওয়া যায়নি আশা করব কালকেও যেন আসে আরও আগে এসে যেন এটা খোঁজাখুঁজি করে ধন্যবাদ ওনার বয়স আনুমানিক হয়ে যাবে ষাট সত্য হয়ে যায় সাত কাছে হয়ে